নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সোনা সিয়ামি কিচেনে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হলো আলু পনিরের ডালনা। এই রেসিপিটা আমরা প্রায় সকলেই পারি, এটা ভীষণই একটা সহজ রেসিপি। আলু পনিরের ডালনা আমি কিভাবে করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আলু পনিরের ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করে সকলের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে দেবেন। এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এখানে আমি চৌকো করে কেটে নিয়েছি। দেখুন, পনিরটা বেশি না ছোট করেছি না বড়, একটা মাঝারি সাইজ রেখেছি। তবে আপনারা নিজেদের ইচ্ছা মতন পনিরের টুকরোগুলো কেটে নিতে পারেন। দুটো মাঝারি সাইজের আলু এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিয়ে যদি পনিরটা ভাজা হয় পনিরের টেস্টটা বেশি ভালো হয়। তেল আর ঘি যতক্ষণ গরম হচ্ছে, অপর দিকে একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণ আর জল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার এক এক করে পনিরগুলো আমি দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করা রয়েছে। সবকটা পনিরের টুকরো দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়ে দিচ্ছি। পনিরগুলোকে এখানে হালকাভাবে ভেজে নেব। পনির কিন্তু কখনোই বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। পনিরে এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। পনিরে এই পিঠটা আমি হালকা করে ভেজে নেব। পনিরের এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার তেলটা ছেঁকে আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। জলটা ভালোভাবে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ভেজে নেওয়া পনিরগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পনির ভেজে নেওয়ার পর গরম জলে দেওয়া হয় তাহলে পনিরগুলো ভীষণই সফট থাকে। এবার তেলে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যে কোনো রান্নায় ফোড়ন যত ভালো করে ভাজা হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে, অপর দিকে আমি আলু পনিরের ডালনার জন্য মশলাটা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে 1টা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ আদার টুকরো আর 5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা ঝালের জন্য নয়, রান্নায় একটা সুন্দর কালারের জন্য। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। দেখুন, পেস্টটা আমি রেডি করে নিয়েছি। অপর দিকে আলুটাও এখানে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারে যে মশলাটা লেগে রয়েছে তাতে সামান্য জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করা রয়েছে। মশলাটাকে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হবে সেই রান্নার টেস্ট ততই ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাকে 5 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে নেওয়া পনিরগুলো যে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ পনির এবার এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব। 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতে কিংবা কমাতে পারেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আরও একবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন এখানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন ঘিও দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট ধরে লো ফ্লেমে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার কভারটা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এখানে রেডি হয়ে গেছে আলু পনিরের ডালনা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে ততটাই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আলু পনিরের ডালনা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে লাইক করে সকলের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।